আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা প্রকৃতি ও প্রত্যয় দেখছিলাম। প্রথম পর্বে আমরা প্রত্যয়ের মৌলিক ধারণা যেগুলো বা প্রাথমিক আলোচনাটা সম্পূর্ণ করেছি। আমরা বলেছিলাম তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, এর মধ্যে আজকে বাংলা তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন দেখব। তোমরা এটি একটু মনে রাখবে, ইয়া আলী, আই, আই অর্থ আমি, বিশেষ অঞ্চলের ভাষা এটা, উপভাষা এটা। আই আল উক আরি, অর্থ জানার দরকার নেই, আমাদের মনে রাখতে হবে কারণ এটা আমাদের লাগবে। প্রত্যয়গুলো যদি জানা থাকে তাহলে শব্দকে বিশ্লেষণ করা বা ভাঙা সহজ হয়। প্রত্যয় যেহেতু নাম শব্দ বা ক্রিয়ামূলের পরে যুক্ত হয়, শেষে যুক্ত হয়, এ কারণে আমাদের যদি এই বর্ণ বা বর্ণগুচ্ছ জানা থাকে তাহলে শব্দ বিশ্লেষণ করা সহজ হবে। এবার আমরা মূল পাঠে চলে যাচ্ছি। একটা শব্দ খেয়াল করো, বাদলা। তোমাদের বলতে হবে শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে। বৃষ্টি, বাদল, বাদল যোগ আ। এখানে স্টার দেওয়া আছে, স্টার অর্থ হলো এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। তোমরা যেটা যত স্টার দেওয়া সেগুলো তত ভালো করে দেখবে এবং বাকি যেগুলো স্টার নেই সেগুলো দেখে রাখবে, কারণ সবসময় শুধু স্টার দেওয়াগুলোই আসবে, শুধু বিগত প্রশ্নই আসবে এমন না, অনেক সময় নতুন প্রশ্ন দেওয়া হয়, এই জন্য একটু দেখে রাখবে। বাদল যোগ আ, বাদলা, বৃষ্টি বাদল, এই অর্থে আত্মজা হবে আত্মজ যোগ আ। আত্মজ মানে ছেলে আর আত্মজা মানে মেয়ে। ডিঙা, ডিঙি যোগ আ, ডিঙি নৌকা হয়। গোয়ালা, গোয়াল যোগ আ, গোয়ালা, যারা গরু পালন করে এবং দুধের ব্যবসা করে মূলত তাদেরকে গোয়ালা বলা হয়। চাকা, চাক যোগ আ, পাতলা, পাতল যোগ আ, আজলা, শুদ্ধ ভাষায় বলা হয় অঞ্জলি, এক আজল জল দাও, অঞ্জলি থেকে আজল এসেছে, আজল যোগ আ, আজলা। রোগা, রোগ যোগ আ। ম্যাডাম বলেছে বলতো লবণ দেওয়ার পর খাবার ভালো হয়েছে, এটার ইংরেজি কি হবে? ছাত্র বলেছে গুড আফটারনুন। এখানে কয়েকটা বানান ভুল আছে, যদিও লবণ মধ্যন ন হবে, দেওয়ার হবে, ভালো ওকার হবে, ইংরেজি রসইকার হবে, কয় দীর্ঘইকার হবে, এগুলো দেখে রেখো। তো আমাদের আলোচ্য হলো লবণকে কথ্য ভাষায় নুন বলা হয়। একটা শব্দ দেখো, নোনা, নুন যোগ আ মানে লবণাক্ত, যেটা নোনা পানি বলি আমরা। একই রকম লোনা মানে লোনা পানি হবে লুন যোগ আ, লোনা মানে লবণাক্ত। চোরা, চোর যোগ আ, চোরা, গান আছে চোরাকে দিল মেরা। কেষ্টা, শব্দটা এসেছে কৃষ্ণ থেকে, অর্ধ তৎসম, কৃষ্ণ কেষ্ট হয়েছে কেষ্ট যোগ আ। দক্ষিণা, শব্দটা খেয়াল করবে এটা দক্ষিণা নয়, দক্ষিণ দিক বটে, যদি দক্ষিণা হতো তাহলে দক্ষিণ যোগ আ হতে পারতো, আমরা বলি দক্ষিণা বাতাস। একই রকম বাঘা, বাঘ যোগ আ, হাত যোগ আ, হাতা, জামার হাতা হয়। কানা, কান যোগ আ, চাল যোগ আ, চোখ যোগ আ, তাল যোগ আ, পশ্চিম যোগ আ, চাষ যোগ আ, হাজির যোগ আ, একটু দেখে রেখো। এবারে দেখো আই প্রত্যয়, ঢাকায় খুবই ভালো, বারবার আসে। তো আমরা বলেছিলাম শব্দ বিশ্লেষণের সময় শব্দের অর্থের দিকে মনোযোগ দিতে হবে, অর্থ বদলে যায় এরকম ভাবে ভাঙা যাবে না। ঢাকাই অর্থ হলো ঢাকায় জাত, এটাকে এই জন্য ঢাকা যোগ আই বানাতে হবে, ঢাক যোগ আই লিখলে ভুলো হবে। গান আছে, কিনে দে ঢাকাই শাড়ি, নইলে যামু বাপের বাড়ি। একই রকম পাবনাই, পাবনায় জাত মানে পাবনায় যেটা তৈরি হয় ঘি হতে পারে, পাবনা যোগ আই।
বড়াই, বড় যোগ আই মানে আমি বড়, এই ভাব যার মধ্যে আছে তাকে বলে বড়াই করা। মিঠাই মিষ্টান্ন মিষ্টি দ্রব্য, মিঠা যোগ আই মিঠাই খুবই গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। মালাই মাল যোগ আই, এখানে মাল অর্থ স্বর, দেখে রেখো। চড়াই বলে নানা চড়াই উৎরাই পেরিয়ে বাঙালি এই পর্যায়ে এসেছে, চড়া চড়া যোগ আই। বোনাই দুলা ভাই মূলত, বোন যোগ আই বিপরীত লিঙ্গ বুঝাতে গিয়ে বোনাই বলা হয়। নন্দাই ননদ ননদিনী বা নন্দাই এরকম। বেয়াই এটা নিয়ে বিতর্ক আছে, তো বেয়ান যোগ আই এটা লেখা যেতে পারে, বেয়াই বিএন, আসসালামু আলাইকুম বিএন সাহেব গান আছে। মোগলাই মোগলাই পড়াটা হয় মোগল যোগ আই, মোগলাই পড়াটা বিশেষণবাচক শব্দ। এরকম চোরাই চোরাই মাল হয় চোর যোগ আই চোরাই মাল, ঝাল যোগ আই ঝালাই, উতরাই বলে চড়াই উতরাই, এর আগে দেখেছি চড়াই এখন দেখছি উতরাই, উতর যোগ আই উতরাই। কানাই এটা এসেছে কৃষ্ণ থেকে, কৃষ সিনেমা আছে, কৃষ্ণ কানহ কানু কানাই, কৃষ্ণ শব্দটার বিবর্তিত রূপ এগুলো, কানু যোগ আই কানাই। নিমাই কানাই নিমাই এগুলো আদরার্থে আদর প্রকাশার্থে এই শব্দগুলো বলা হয়, নিম যোগ আই জাম যোগ আই জামাই ইত্যাদি, তাই তো? নিম পাতা এনে দেয় বলে নিমাই বলতো, এটা নিয়ে একটা জোকস আছে দেখে নিও। বাদরামি করে দখল করা যায় চালানো যায় না, তোমাদের বলতে হবে বাদরামি শব্দটা কিভাবে গঠিত হয়েছে। বাদর যোগ আমি অর্থাৎ বাদরের ভাব বানরের ভাব ইত্যাদি। আমি আম প্রত্যয় খুবই ভালো, দেখে রাখবে। যেমন দেখো ছেলেমি ছেলে যোগ আমি, ঘরামি ঘর যোগ আমি, বাঁশ কাঠ দিয়ে ঘর নির্মাণ করা যাদের পেশা অর্থাৎ যারা ঘরের কাজ করে এই পেশা বা বৃত্তিকে বোঝানো হয়। ইত্রামি ইতর যোগ আমি, ইতরের ভাব। পাগলামি পাগল যোগ আমি, পাগলের ভাব অবলম্বন করা, পাগলের ভাবকে ধারণ করা। চোরামি চোর যোগ আমি, চোরামি। আলসাম এটা দেখবে অলস যোগ আমি, একটু ব্যতিক্রম, আলস হয়নি হয়েছে অলস যোগ আমি, দেখে রাখবে। এরকম ফাজলামি ফাজিল যোগ আমি, বোকা যোগ আমি, ন্যাকা যোগ আমি, মূর্খামি বানানটা দেখবে মূর্খ যোগ আমি, জ্যাঠামি জ্যাঠা যোগ আমি, গুন্ডামি গুন্ডা যোগ আমি, ভণ্ড যোগ আমি, দুষ্ট যোগ তুমি, ভাড়ামি এগুলো দেখে রাখবে। পাকামো পাকা যোগ আম, আমি আম দুটো প্রত্যয়ই হয়, দেখে রাখবে। পাগলামো পাগলামি হয় পাগল যোগ আমি, পাগলামো পাগল যোগ আম। আমরা বলেছি যেহেতু প্রত্যয় নাম শব্দ বা ক্রিয়াবাচক শব্দের শেষে বসে, এখানে পাগলটা ঠিক রাখো, এখানে খেয়াল করো লয়ের সাথে আ আছে আকার আছে, তার মানে আম আমি, এভাবে শব্দকে ভাঙতে হবে বা বিশ্লেষণ করতে হবে। ফাজলামো ফাজিল যোগ আম, আট নয় জন মিলে জুয়া খেলছিল, হঠাৎ পুলিশ এলো, একজন জুয়ারি দৌড়ে গিয়ে পুলিশের গাড়িতে বসে পড়ল, পুলিশ বললো তুমি নিজে নিজে এসে বসলে কেন? জুয়ারি বলছে আগের বার ধরা পড়েছিলাম কিন্তু সিট পাইনি, দাঁড়িয়ে যেতে হয়েছিল, তাই সিট ধরার জন্য আগে এসে বসেছে। বলতো দেখি জুয়ারি শব্দটা কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে, সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। আমরা এর মধ্যে দেখে ফেলেছি জুয়ারি জুয়া যোগ আরি, একই রকম ভাবে দেখো দিশারি দিশা যোগ আরি, আমরা বলেছি শব্দকে ভাঙতে হয়
আ যোগ আ সন্ধি নিয়মে আই হয়। দিশা যোগ আরি, এখানে আরেকটা আ পাচ্ছি, দিশা যোগ আরি দিশারি, ভিক্ষা করে যে ভিখারি, ভিক যোগ আরি, শাখারি শাখ যোগ আরি, এটা নিয়ে মতভেদ আছে যদিও, শাখ নাকি শাখা, তো শাখই মূল শব্দ, যদিও কোনো কোনো বইতে শাখা লেখা হয়েছে। অপশন অনুযায়ী উত্তর দিও। রকমারি, রকম যোগ আরি, রকমারি অনলাইন শপ আছে, খুবই নাম করা। কাঁসারি, কাঁসা যোগ আরি, কাঁসা নিয়ে ব্যবসা করে যারা, মানে উপার্জন করে এরকম। তবে পূজারি শব্দটা দেখে রাখবে, পূজা শব্দটার জন্ম হয়েছে পূজ যোগ আ এর মাধ্যমে। হায়াত মাহমুদ স্যার তার ভাষা শিক্ষা বইতে এটাকে পূজা যোগ আরি রেখেছেন, এটাকে তদ্ধিত প্রত্যয় হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে এই শব্দটার মূল হল পূজ, যেমন আমরা বলি পূজনীয়, পূজ যোগ অনিয়, পূজা পূজ যোগ আ। যদি এটাকে মূল পূজ রাখা হয় তাহলে এটা কৃত প্রত্যয় হয়ে যাবে, অর্থাৎ পূজ যোগ আরি লিখলে এটা কৃত প্রত্যয় হবে, আর যদি কেউ পূজা যোগ আরি লেখে তাহলে তদ্ধিত প্রত্যয় লেখা যাবে। হায়াত মাহমুদ স্যার পূজা যোগ আরি লিখেছেন, তবে আমি পূজ যোগ আরির পক্ষে, কারণ পূজনীয় পূজ যোগ অনিয় কৃত প্রত্যয়, পূজা পূজ যোগ আ পূজা কৃত প্রত্যয়, সে দৃষ্টিকোণ থেকে পূজ যোগ আরি হতে পারে এবং কৃত প্রত্যয় হতে পারে। অপশন দেখে সিদ্ধান্ত নিও। লাঠিয়াল, লাঠি যোগ আল, অন্তস্থ দিয়ে আল কোনো প্রত্যয় নেই, তবে সরেয়া ল আছে, আল আছে। আমরা বলেছিলাম ইয়া আলী আই আল উক আরি, এখন আল পাচ্ছি। লাঠি যোগ আল লেঠেল, যারা মূলত লাঠি দিয়ে মারামারি করে, লাঠি আল বাহিনী। দাঁতাল, দাঁত যোগ আল দাঁতাল, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দেখে রাখবে। এরকম ঘোষাল, ঘোষ যোগ আল, কুঠিয়াল, কুঠি যোগ আল, এটা সরেয়া লই হবে, অন্তস্থ আকার ল হবে না, কিন্তু দেখে রাখবে। বাঙাল, বঙ্গ থেকে বঙের জন্ম হয়েছে, বঙ্গ যোগ আল বাঙাল বা বাঙ্গাল। জমকালো, জমক যোগ আলো, আগে সবগুলোতে আল পেয়েছি, এটা পাচ্ছি আলো, জমকালো, জমক যোগ আলো, মনে রেখো। আজকে মূলত আমরা বাংলার তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলো দেখলাম, বা আরো এরকম অনেক শব্দ হতে পারে, তোমরা নিজেরা সেটা বানানোর চেষ্টা করবে, খুঁজে বের করবে এবং নিয়মগুলো মাথায় রাখবে যে শব্দগুলো কিভাবে গঠিত হচ্ছে। ইয়া আলী আই আল উক আরি, এই বাক্যটা মনে রাখলে আশা করি শব্দ বিশ্লেষণ করা একটু সহজ হবে। মনে প্রাণে পরিশ্রম করতে থাকো, লোকজন শুধু আমাদের সফলতা চায়, আমাদের সফলতা দেখতে চায়, এজন্য প্রচুর পরিশ্রম করতে হয়। ঘুমিয়ে থাকলে তো কখনো ভাগ্য জাগে না, এজন্য প্রচুর পরিশ্রম করতে থাকো, সফলতা আসবে ইনশাআল্লাহ। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। সালামু আলাইকুম।